নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এবার হচ্ছে আসছে আমাদের একটা খুবই সুখময় বা খুবই আনন্দের দিন বা যে কোনো তন্ত্রকে প্রশস্ততার দিন, যেটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা মানে কালী পূজা। তাই কালী পূজা আগে যেটা আমরা করে থাকি, যেমন আমরা বলি ভূত চতুর্দশী, যেটা বলি যে দিদিনে আমরা চোদ্দ শাক খাওয়া হয়, তাতে হয়তো আপনারা সবাই জানেন। তাই কালী পুজোর দিন তারাপীঠ বা নবদ্বীপ শ্মশান বা তারাপীঠ মহাশ্মশানে বা নবদ্বীপ ধামে একটা বিশেষ যজ্ঞ আহ্বান করা হয়েছে বা বিশেষ যজ্ঞ প্রস্তুতি করা হয়েছে ভক্তদের জন্যে। অনেকেই অনেক সমস্যায় থাকেন, সমস্যার মানুষ নেই, সমস্যা সবার রয়েছে। তা ওই দিন যে কোনো গ্রহদোষ, যে কোনো অনেকে অনেক সমস্যায় রয়েছেন জানি, অনেকে আমাকে ফোন করছেন, জানতে চাইছেন কী করবো বা কী করণীয়, চাকরিতে বাধা, বিদ্যায় বাধা, হয়তো কোনো সাংসারিক গোলযোগ, হয়তো সেখানে তুমি তৃতীয় ব্যক্তির মহিলার প্রবেশ বা তৃতীয় পুরুষের প্রবেশ সংসারে অশান্তি সৃষ্টি করছে বা বন্ধু বান্ধবের দিক থেকে কোনো সমস্যা তৈরি হয়েছে, কোনো সত্যতা বলুন, চাকরি থেকে চাকরি হচ্ছে না, মাঙ্গলিক কাল সর্প ছন্নছাড়া দোষ, অনেক দোষ মানুষের জীবনে রয়েছে, দোষটা সেগুলোকে তো খণ্ডন বা প্রতিকার প্রতিবেদন্ত করা অবশ্যই প্রয়োজন। তবেদিন তারাপীঠ মহাশ্মশানে অবশ্যই কর্মকে করাবো, নবদ্বীপ হতে পারে, তারাপীঠে হতে পারে, যেখানে সেরকম তিথি বুঝবো সময় বুঝে সেই বুঝে করা হবে, যাতে ক্লায়েন্টদের আসতে সুবিধা হয় সেই জায়গায় মানে করতে হবে। তা সবাই সবার জন্য আহ্বান রইল, যদি কারো কোনো রকম সমস্যা থাকে তাকে অবশ্যই যোগাযোগ করবেন। আমি যদি সুভদ্র শাস্ত্রী, আমার নম্বরটা হচ্ছে 9775238424825018 জীবনে সমস্যা থাকেই, সবার আছে, সমস্যা ছাড়া মানুষ চলতে পারে না, সমস্যা থাকবে, তা বাদ দিতে হবে। স্বপ্ন দেখতে হবে জেগে, ঘুমিয়ে স্বপ্ন দেখা হয় না, জেগে দেখতে হবে যে আমি কী করবো বা কী করলে ভালো হবে আমার দেশ সম্বন্ধে। অবশ্যই আমি আমাদের সম্বন্ধে অনেক কিছু বলবো, অনেকে টোটকা আমি দেবো, কালী পুজো যেহেতু চলে আসছে, টোটকা আমার আবো আমার যে চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, চর্যা বুঝতে করছি না, তাহলে সাবস্ক্রাইব করবেন, আরও কিছু জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। এবার আপনাদের কী কী বিষয়ে প্রশ্ন আছে যদি করেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখবেন, সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করব। আচ্ছা, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হচ্ছে কালী পুজো হচ্ছে যেটা দীপান্বিতা অমাবস্যা, সেটা হচ্ছে 4 নভেম্বর 2021, 4 নভেম্বর 2021 এটাকে মনে রাখতে হবে। অবশ্যই যোগাযোগ করবেন, আমি আমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। জয় মাতা, জয় মা কাল।